দীর্ঘদিনের তো আপনাদের সহকর্মী, প্রায় এক যুগের বেশি সম্পর্ক, কি বলবেন, আজকে চলে গেলেন এবং উত্তরপাড়া ডেভেলপমেন্টের অন্যতম কাণ্ডারি আজ প্রয়াত হলেন, কি বলবেন? দীর্ঘদিনের মানে আমি উত্তরপাড়া কলেজে যখন যাই অ্যাডমিশন নিই, তখন কিন্তু পিনাকিদা ছাত্র পরিষদের নেতা উত্তরপাড়া কলেজের, উত্তরপাড়া কলেজে 72 সালে ছাত্র পরিষদের সম্পাদক ছিলেন পিনাকি ধামালি, 90 সাল থেকে উত্তরপাড়া পৌরসভায় পৌর প্রতিনিধি, 2000 সালে প্রথম তৃণমূল বোর্ড আসে, তখন পিনাকিদা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান আমি ইন্দ্রজিৎ ঘোষ। সিপিএম 19 বছর রাজত্ব করার পর 2000 সালে উত্তরপাড়ার মানুষ তৃণমূলকে আশীর্বাদ করে, তখন থেকে দীর্ঘ 10 বছর 2000 থেকে 2010 আমি এবং পিনাকিদা পৌরপ্রধান এবং উপপৌরপ্রধান হিসেবে কাজ করেছি। আপনি যেটা বললেন ডেভেলপমেন্টে, নতুন করে উত্তরপাড়া পৌরসভা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, পিনাকি ধামালির নেতৃত্বে সেই দিনকে শুরু করেছিল উন্নয়নের কর্মযজ্ঞ। তা আমরা 2010 অবধি এইভাবে চালাবার পর একটা আইনি জটিলতার জন্য পৌর প্রধান থেকে পিনাকি ধামালি 2015 উপপৌর প্রধান হন। বোর্ডের যা যা কাজ, আমার এটা ব্যক্তিগত ধারণা, পৌর আইন সংক্রান্ত কাজ যেগুলো, সেগুলো আমরা এখানে সবাই কাউন্সিলর আছে, আমাদের রত্নাদি রয়েছে প্রাক্তন কাউন্সিলর, উপপৌর প্রধান ফকুন রয়েছে এখানে, আর এক রত্না রীতা কর্মকার, এও প্রাক্তন কাউন্সিলর। তো আমরা যারা আছি আমরা মনে করি মিতালি আছে, সারথী আছে, এরা সব বর্তমান কাউন্সিলর আছে, প্রাক্তন কাউন্সিলর। তো আমরা এটা মনে করি যে পৌর আইন, পৌর সভা সংক্রান্ত কাজ, এ ব্যাপারে পিনাকি ধামালি জ্ঞান পরিধি অনেক বেশি ছিল। দেখুন, মৃত্যু তো আসবেই, আমরা যখন জন্মেছি মৃত্যু তো আসবেই। আমি একটু আগে খোকনকে বলছিলাম, আমাদের ভাইস চেয়ারম্যানকে, যে একজন বলেছেন যে জন্মাই যখন তখন তো একাই, কিন্তু ওই জন্ম থেকে মৃত্যু আমি কি কাজ করেছি এটা প্রমাণ করে আমি যখন শ্মশানে যাই আমার সঙ্গে কত মানুষ যাচ্ছে। আজকে পিনাকিদার সঙ্গে অসংখ্য অগণিত মানুষ যে আজকে শ্মশান যাত্রী হিসাবে এসছে, এটাই প্রমাণ করে যে পিনাকি ধামালি আমাদের এই পৌরসভা অঞ্চলে সত্যি করে একজন দাগ কেটে যাওয়া মানুষ, একজন জননেতা যিনি শেষ বিদায়ে মানুষের ডানায় উড়ে গেলেন এবং মিশে গেলেন মহাকালে, কি বলবেন? সপ্তাহ মিলিয়ে বললাম যে কিছুদিন আগেই আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করেছিলেন, বলেছিলেন যে তোমাদের সবচেয়ে প্রবীণ যে পিনাকি ধামালি সে কেন দলের বাইরে থাকবে, তুমি যোগাযোগ করো। এবং মিতালি যে নানান ওয়ার্ডের পৌর প্রতিনিধি, তো ওর ওয়ার্ডে একটা রক্তদান শিবির আছে, আমি যাব এবং জেলা সভাপতিকেও নিয়ে যাব এবং তুমি টাউন সভাপতি হিসেবে থাকবে, ওই মঞ্চে আমি পিনাকিকে যোগদান করাব। পিনাকিদা সেই দিনকে তৃণমূল কংগ্রেসের নতুন করে আবার, মানে মন থেকে তো সবসময় তৃণমূল কংগ্রেসেরই ছিলেন, কিন্তু নতুন করে আবার দলীয় স্বীকৃতি যেটা, সেটা পিনাকিদাকে দেওয়া হয়েছিল। এটা আমি অন্তত এই কারণে খুশি যে আমাদের সবার সামনে সেই ঘটনাটা ঘটেছিল, আমরা সাক্ষী ছিলাম, মিতালি বেজ নিজেই রয়েছে এখানে। বেশি দিন বাঁধলেন না, এটাই দুঃখ। 15 দিন, 21শে জানুয়ারি আমার এসেছিল ফ্ল্যাট ডোনেশন, উনি ওই দিনকেই উনি তৃণমূলে জয়েন করেছিলেন, আজকে হচ্ছে 4 তারিখে উনি কাল রাত 10:30 মারা, সব থেকে দুঃখ। পিনাকি ধামালির এই অনুপস্থিতি দলকে ভাবাবে? হ্যাঁ, পিনাকি ধামালির এই অনুপস্থিতি দলে কোথাও ভাগ তৈরি হলো? না না, ভাগ না, ফাঁক তৈরি হলো, ফাঁক, আচ্ছা গ্যাপ না, গ্যাপটা ব্যাপারটা হচ্ছে যে আমরা তো কাজ করছি, এবং কাজ করছি বলেই তো পৌর নাগরিকরা আমাদের বারবার আশীর্বাদ করছেন,
একটা আমরা আমার মনে হয় ফাঁক না, ফাঁকটা না হয়ে বরঞ্চ দলটা আরো জমাট বাঁধবে এই কথা ভেবে যে পিনাকিদার অসম্পূর্ণ কাজ আমরা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছি সবাই মিলে সেটাকে সম্পূর্ণ করবো। আপনার নাম? আমার নাম ইন্দ্রজিৎ ঘোষ, আমি উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং দীর্ঘ 10 বছর পিনাকিদার সঙ্গে কাজ করেছি, বর্তমানে আমি সিআইসি পিডব্লিউডি। মেডিওয়ালদের পক্ষ থেকে সকলকে জানে সাধন আমন্ত্রণ, পেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটার, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ, এলএস বেল্ট, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মেডিওয়ালদের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা, এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি, বালিবাজারে। পিনাকিদা পৌরসভার চেয়ারম্যান ছিলেন, প্রয়াত হলেন, কি মনে হচ্ছে? আমরা একটা সত্যি আজকে আমরা খুবই শোকাহত যে এটা তো আর বলার ভাষা নেই, কারণ আমরা এটা ভাবলেই মানে আফসোস হচ্ছে যে আর পিনাকিদাকে তো আমরা আর পাবো না। প্রবাদ একটু আগে বলেছেন, বিস্তারিত বলেছেন, আমি পিনাকিদাকে বলবো যে আমাদের একটা ছায়া বট গাছ, আমাদের এক বড় অভিজ্ঞ মানুষ এবং আমাদের অভিভাবককে হারালাম, ফিরে আর পাবো না। প্রবাদা বলেছেন যে ওনার যে আদর্শ, ওনার যে চিন্তা ভাবনা যেটা অসম্পূর্ণ আছে সেটা আমরা সেই পথে চলার অবশ্যই চেষ্টা করবো। একটাই বলবো যে আর একটা কথাই বলবো যে 1990 সালে পিনাকিদা প্রথম কাউন্সিলর হয়েছিলেন, যখন সারা পশ্চিমবাংলায় একটা সিপিএম এর সন্ত্রাস, একটা মাফিয়ারাজ দিকে দিকে যে চলছিল নির্যাতন অত্যাচার, সেই সময় আজকে উত্তরপাড়া পৌরসভা 2000 সালে সেই পতাকাকে তুলে ধরেছিল একমাত্র সেই পিনাকি ধামালির নেতৃত্বে, আরও ওনার সহকর্মী আছেন, প্রবাদা বলেছেন বিস্তারিত। সেই সময় আমার মনে হয় পশ্চিমবঙ্গে হয়তো প্রথম পৌরসভা, যে সময় সিপিএম এর চক্ষু সন্ত্রাসকে, লাল সন্ত্রাসকে উপেক্ষা করে তিনি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ রক্ষা করেছিলেন, এটাই পিনাকিদার কাছে আমাদের পাওনা, ঠিক আছে, আমাদের হৃদয়ে সারা জীবন বেঁচে থাকবে। আপনার নামটা? খোকন মন্ডল, ভাইস চেয়ারম্যান, উত্তরপাড়া, আমাদের এখানে যিনি সিনিয়র, অনেক দীর্ঘদিনের তিনি পৌরমাতা ছিলেন, রত্না সিংহ আছেন, আমাদের প্রবাদা তো জানেন দীর্ঘদিন পিনাকিদার সাথে কাজ করেছে, মিতালি বেশ দীর্ঘদিনের পৌরমাতা, ঠিক আছে, ওখানে শতরূপা পশুও রয়েছে আমাদের প্রাক্তন পৌরমাতা, আমাদের রীতা কর্মকার প্রাক্তন পৌরমাতা, আমাদের সারথী আছে, সমস্ত কর্মী বৃন্দ সবাই আজকে ওনার প্রতি আমরা শ্রদ্ধা জানাতে এসেছি। খুবই দুঃখের দিন যে একটা জননেতা মারা গেল, আর জননেতাকে আর যে হিসাবে রাস্তার দুধারে বা রাস্তার মাঝখানে যে হিসাবে জনতা নেমে পড়েছে ওনারকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য, এই পিনাকিদাকে উত্তরপাড়া কোনোদিন ভুলবে না। উনি একটা এখানকার মানে যে চেয়ারম্যান, শুধু বলবো না যে এই শাসক দলের প্রথম চেয়ারম্যান, পুরো পশ্চিমবঙ্গের প্রথম চেয়ারম্যান পিনাকিদা, আমাদের বিরোধী দলের উনি ছিলেন, কিন্তু তাতেও যে ওনার প্রতি যে শ্রদ্ধা, সবাই দল মত বিশেষ ভুলে সব দলেরই লোক আজকে ওনার পাশে মানে এসে নিজের
মানে দুঃখ প্রকাশ করেছে, একটা ভালো লোককে হারিয়েছে উত্তরপাড়া, কিন্তু সাথে সাথে মানে এটা বলার খুবই এ যে জনতা ওনার পাশে আজকে ছিল, যে হিসাবে বড় বড় নেতাদেরকে দেখা যায়নি কিন্তু জনতা দুহাত তুলে ওনাকে মানে ভগবান কাছে প্রার্থনা করেছে যে একটা এত ভালো মানুষ যে কি গরিবদের কষ্ট জন্য সবসময় পাশে দাঁড়িয়ে থাকতো, আজকে তাকে উত্তরপাড়া হারালো। আজকে খুবই মানে কিছু বলার মানে শব্দ নেই ওনার জন্য। আমরা দুঃখ প্রকাশ করি, ভগবান আত্মাকে নিজের চরণে শান্তি প্রদান করি। বয়সে আমার থেকে অনেক ছোট, আরও বেশি দিন সে কাজ করতে পারত, সে সুযোগ আর পাওয়া গেল না। ও যখন থেকে আমাদের বামফ্রন্ট পৌরসভা পরিচালনা করত, তখনও পিনাকি তার ওয়ার্ড থেকে নির্বাচিত হয়ে আসত এবং বিরোধী পক্ষের ভূমিকা পালন করত। তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমাদের মৌলিক রাজনৈতিক মতাদর্শগত যে লড়াই আছে সে লড়াই জারি আছে, তা সত্ত্বেও আমরা কখনও ব্যক্তিগতভাবে কেউ কাউকে তখন সেই জিনিস থেকে দূরে সরে যায়নি। এদের হচ্ছে তৃণমূলের আভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে উনি চলে গিয়েছিলেন, তারপর নির্দল হিসেবে পৌর প্রতিদ্বন্দ্বিতা করে পৌরসভায় জিতেছিলেন। এই সম্প্রতি কয়েকদিন আগে আমি কাগজে পড়লাম যে পিনাকি আবার তৃণমূলে ফিরে এসেছে, সেটা ফিরে আসা না আসা যায় ওদের ব্যক্তিগত রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার, সে নিয়ে আমার কোনো কমেন্ট নেই, মন্তব্য নেই। কিন্তু যখন আমরা বামপন্থীরা বোর্ড চালাতাম পৌরসভা, আমরা তো 1981 সাল থেকে এক টানা বোর্ড চালিয়েছি অনেকদিন, তখন পিনাকি বিরোধী পক্ষ কাউন্সিলার হিসেবে জিতে আসতো তার ওয়ার্ড থেকে, তো পারস্পরিক সহযোগিতার সম্পর্ক ছিল। এবং পিনাকি যখন চেয়ারম্যান হলো, আমরা যখন বামফ্রন্ট আমরা হেরে গেলাম পৌর বোর্ডে, পিনাকি সেই চেয়ারম্যান থাকাকালীন আমরাও বিরোধী পক্ষ হিসাবে সহযোগিতা করেছি। আর আমি যখন সাংসদ হলাম তখন আমাকে যে বললো যে কম্পিউটার আমাকে প্রচুরটা কাজ দরকার, এম পিলারের সব টাকা আছে, তো তখন আমাদের বোধ হয় 1 কোটি 2 কোটি করে বছরে পাওয়া যেত আর কি। তা আমার 7টা কনস্টিটিউয়েন্সি, তার মধ্যে একটা উত্তর করা, তা বললে আমার এই পার্ক অ্যান্ড প্লেগ্রাউন্ডটাকে ডেভেলপ করতে চাই, মানে তুমি স্কিম ফিল করে দাও, আমি টাকা আমাদের নিয়ে বসে টাকাটা ডিস্ট্রি ম্যানেজার। আজকে দেখা গেল যে বিভিন্ন ভিন্ন দলের মানুষ আজকে ভিড় করলেন ওনার বাড়িতে। বললাম তো ওর রাজনৈতিক বিষয়েও তার সঙ্গে মতপার্থক্য থাকলেও ব্যক্তিগতভাবে তার প্রতি কেউ সকলের সম্পর্ক ভালো ছিল ব্যক্তিগতভাবে। তা আমি সেভাবে ওই এমপি লাগের টাকা থেকে ওর অনুরোধেই পার্কাল প্লেগ্রাউন্ডে টাকা দিয়েছি, গণভবনে যে কলার্সি কী বলে ওটাকে সে লিফ্টের টাকা আমাদের জেলার ফান্ড থেকে দিয়েছি তারই অনুরোধে। আর ভদ্রকালী শিবতলা শ্মশানঘাটে যাত্রীদের বসার জন্য যে ব্যবস্থা সেটাও এমপ্লয়ের টাকা থেকে দিয়েছি। উন্নয়নের প্রশ্নে কোনো সংকীর্ণতা নয়, মানুষের স্বার্থে কাজ করতে হয়। খারাপ এটা এই যে অসহিষ্ণু মনোভাব এবং রাজনৈতিক শিষ্টাচারের অভাব ঘটছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে পিনাকি যে দলের নেতা, তৃণমূল কংগ্রেস তো পশ্চিমবাংলায় এই কলুষিপূর্ণ কালচারকে নিয়ে এসেছে, তারা যে তারা যেভাবে আচরণ করছেন তাদের নেতা নেত্রীরা, এটা পশ্চিমবাংলার সংস্কৃতির পক্ষে অত্যন্ত দুঃখজনক, রাজনৈতিক সংস্কৃতির পক্ষে। উত্তরপাড়াতে আমাদের এখনও পারস্পরিক বিভিন্ন দলের পারস্পরিক সম্পর্ক খারাপ নয়, কিছু কিছু অসুবিধা হয়, উত্তেজনা হয় ভোটের সময়, সাধারণভাবে উত্তরপাড়াতে আমাদের পারস্পরিক সম্পর্ক খারাপ বলব এখনও।